আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবিদা কলেজ, কায়তলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর অধ্যায় 8, স্যাম্পলিং বা নমুনায়ন, এইসব অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিকে আমরা দুইটি ভাগে বিভক্ত করেছি, একটি হচ্ছে নমুনায়ন সম্পর্কে ধারণা, অন্যটি হচ্ছে গাণিতিক সমস্যা। অর্থাৎ এই দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করব। তো নমুনায়ন সম্পর্কে ধারণার মাঝে আমাদের যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে যে নমুনায়ন ও নমুনায়ন সম্পর্কিত কিছু সংজ্ঞা, নমুনা জরিপের সুবিধা এবং অসুবিধা, এবং সম্ভাবনা নমুনায়ন ও প্রকারভেদ। এই বিষয়গুলো আলোচনা করে আজকের ক্লাসটি আমরা শেষ করব। তাহলে চলে যাচ্ছি আমরা আজকের ক্লাসে। সর্বপ্রথমে থাকছে নমুনা একক। নমুনা একক হচ্ছে আমরা যে, তার আগে আমরা একটি কথা বলে নেই যে নমুনা কি, যদিও এটি আমরা প্রথম পত্রে পড়েছি, তারপরে আবার বলছি যে আসলে নমুনা কি। নমুনা হচ্ছে তথ্য বিশ্বের বা তথ্য সামগ্রীর একটি উপসেট, যেটি কিনা এই তথ্য বিশ্বের সমগ্র বৈশিষ্ট্যকে এই ছোট্ট একটি নমুনা প্রতিনিধিত্ব করতে পারে। অর্থাৎ এই নমুনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, নমুনা থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো বা পরিমাপগুলো বের করতে পারি, এর সাপেক্ষে আমরা তথ্য বিশ্বের সমগ্র সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা নিতে পারি। এটি হচ্ছে একটি নমুনা। অর্থাৎ তথ্য বিশ্বে যে মানগুলো রয়েছে তার ভিতর থেকে কিছু একটি নির্দিষ্ট সংখ্যক কিছু এখন যদি আমরা নেই, তাহলে সবগুলো মিলে যেটি হবে সেটি হচ্ছে নমুনা। আর এই নমুনার মাঝে যে এককগুলো থাকে সেই প্রত্যেকটি হচ্ছে নমুনার একক। অর্থাৎ নমুনার অন্তর্গত প্রত্যেকটি এককেই নমুনা একক বলা হয়ে থাকে। যেমন আমি যদি একটি জমি থেকে অনেকগুলো ধান পেলাম, সেখান থেকে আমি হচ্ছে এক মন বীজ ধানের, এক মন আমি ধানের বীজ তৈরি করব। তো এক মন ধান বীজ যাচাই করা আমার পক্ষে সম্ভব নয়। তো সেখান থেকে আমার যাচাইয়ের জন্য আমি 5 কেজি ধান নিলাম, সে এক যেটি কিনা এই 5 কেজি ধান এই এক মন ধানকে প্রতিনিধিত্ব করবে, তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে। তো এখন এই 5 কেজি ধানের যেটি নিলাম সেটি হচ্ছে একটি নমুনা, আর এই 5 কেজির মাঝে যে ধানগুলো রয়েছে এই প্রত্যেকটি ধানই হচ্ছে একটি নমুনা একক। এবার আসি আমরা নমুনার আকার। একটি নমুনায় যতগুলো একক থাকে সেটিকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে এটি হচ্ছে আমাদের নমুনার আকার। অর্থাৎ একটা নমুনায় যে কয়টি নমুনা একক থাকবে এটি হচ্ছে আমাদের নমুনার আকার। একে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমি যদি কোনো একটি কলেজের শিক্ষার্থীদের গড় ওজন পরিমাপের লক্ষ্যে ওই কলেজের 80 জন শিক্ষার্থী কে নমুনা হিসেবে গ্রহণ করি তাহলে নমুনার আকার হবে 80। কিন্তু এখানে ধরে নিলাম যে ওই কলেজের শিক্ষার্থী সংখ্যা আছে 400 জন, সেখান থেকে আমি নিলাম 80 জন, তাহলে এই 80 জন হচ্ছে আমার নমুনার আকার, বৃহৎ নমুনা। যদি নমুনার আকার 30 বা তার চেয়ে বেশি হয় তাহলে সেটি হচ্ছে বৃহৎ নমুনা, আর যদি 30-এর চেয়ে ছোট হয় তাহলে সেটি হচ্ছে ক্ষুদ্র নমুনা। এবার আসি পরামিতি। আমরা যখন বিন্যাস পড়েছি তখন আমরা পরামিতির সংজ্ঞাটি বলেছিলাম যে এটি একটি ধ্রুবক রাশি, এবং এটি হচ্ছে আমাদের নমুনার যে বিন্যাস রয়েছে সেখান থেকে তার বিন্যাসকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই মানটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে আমাদের পরামিতি। আর এটি তথ্য বিশ্বের বা সমগ্রের বৈশিষ্ট্য পরিমাপেও ব্যবহার হয়, কারণ হচ্ছে প্রতিটি তথ্য বিশ্ব বা সমগ্রকের একটি বিন্যাস, নির্দিষ্ট বিন্যাস রয়েছে, এই কারণে এটিও বলা যায়। তার মানে কি, পরামিত হলো একটি ধ্রুবক রাশি যা তথ্য বিশ্ব বা সমগ্রকের বৈশিষ্ট্য পরিমাপে ব্যবহৃত হয় অথবা বিন্যাসকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো পরামিতি কোনো চলক নয়, এটি একটি ধ্রুবক রাশি। যেমন আমরা বলতে পারি যে পৈশ বিন্যাসের পরামিতি হচ্ছে এম, তারপর দ্বিপদী বিন্যাসের পরামিতি হচ্ছে এন পি, পরিমিত বিন্যাসের পরামিতি হচ্ছে মিউ সিগমা স্কোয়ার। এই নমুনা জমান, ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক, পরিসংখ্যানের প্রতিশব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, শেষে একটি এস যুক্ত আছে। আর নমুনা জমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক, এখানে এসটা যুক্ত নেই। এটি আমাদের খেয়াল রাখতে হবে যে নমুনার যে কোনো পরিসংখ্যানের পরিমাপকে নমুনা জমান বলে। অর্থাৎ আমাদের একটি নমুনার বৈশিষ্ট্য বা গাণিতিক পরিমাপের জন্য যে পরিমাপগুলো আমরা নির্ণয় করি সেইগুলোই হচ্ছে আমাদের নমুনা জমান। এই নমুনা মানগুলো আমরা হচ্ছে চলকের মানগুলো থেকে নির্ণয় করে থাকি। তার মানে কি, যে চলকের মান থেকে আমাদের প্রয়োজনীয় যে বৈশিষ্ট্য বা পরিমাপ, গাণিতিক পরিমাপগুলো নির্ণয় করতে পারি সেইগুলোই হচ্ছে আমাদের নমুনা জমান।
যেমন একটি আমরা উপরে যেটি বললাম যে একটি কলেজের 80 জন শিক্ষার্থীকে আমরা নমুনা হিসেবে নির্বাচন করেছি, এদেরকে যদি আমরা এখন এই চলককে যদি x দিয়ে প্রকাশ করে থাকি তাহলে তার যদি আমরা গড় নির্ণয় করি বা ভেদাঙ্ক নির্ণয় করি সেইগুলো আমরা কিতে গেছি চলক থেকে নির্ণয় করে থাকি, তার মানে এইগুলোর মানগুলো হচ্ছে একটি নমুনা জমান। আবার যদি এদের সমষ্টি নেই সেটিও কিন্তু আমাদের নমুনা জমান, কারণ এটি আমরা চলকের মান থেকে নির্ণয় করেছি। তারপরে আসছে নমুনায়ন, নমুনা যা ত্রুটি স্যাম্পলিং এরর, এটি আমরা সহজে বুঝতে পারছি যে আমাদের নমুনার ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে নমুনা যা ত্রুটি। এখন আমাদের একটি তথ্য বিষয় থেকে আমরা যদি নমুনা নেই তাহলে ভিন্ন ভিন্ন নমুনার জন্য ভিন্ন ভিন্ন পরামিতি বা নমুনা জমান বা অর্থান্য বৈশিষ্ট্যগুলো আসতে পারে, তাহলে এদের মধ্যে যে পার্থক্যটি রয়েছে এদের মধ্যে যে ত্রুটি দেখা যাচ্ছে যে একটা আরেকটার সাথে মিলছে না সেটি হচ্ছে আমাদের নমুনা যা ত্রুটি। এখন আমাদের তথ্য বিশ্বের ধরে নিলাম যে আমাদের যে কলেজের সকল কলেজের যে শিক্ষার্থী রয়েছে এদের ওজনের গড় হচ্ছে মিউ, আর আমরা যে নমুনা নিলাম সেটির গড় হচ্ছে এক্স বার, তাহলে একটি আরেকটির সাথে মিলছে না, এদের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে, এই যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে নমুনা যা ত্রুটি। অর্থাৎ কি, আমাদের তথ্য বিশ্বের যে বৈশিষ্ট্য রয়েছে এবং নমুনার যে বৈশিষ্ট্য রয়েছে এদের মাঝে যে পার্থক্য দেখা যায় সেটি হচ্ছে আমাদের নমুনা যা ত্রুটি। এবার আসি আমরা অনমুনা যা ত্রুটি বা নন স্যাম্পলিং এরর। এখন একটি পরিসংখ্যানিক কার্য চালানোর সময় আমাদের নমুনার গ্রহণ নির্বাচন করার পরে যে কাজগুলো রয়েছে, যেমন ভুল তথ্য পরিবেশন করতে পারি, তথ্যগুলো প্রক্রিয়াকরণ করতে হয়, গবেষণা করতে হয়, নির্বাচন করতে হয়, প্রকাশনা করতে হয়, এর ভিতরে অর্থাৎ নমুনার বাইরে যদি আমাদের কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে সেটি হচ্ছে আমাদের অনমুনা যা ত্রুটি। তো এই ত্রুটি নমুনা জরিপ বা সুমারি জরিপ দুটোর ক্ষেত্রেই হতে পারে, কিন্তু নমুনা যা জরিপ শুধুমাত্র নমুনা যা ত্রুটি শুধুমাত্র নমুনার ক্ষেত্রেই হয়ে থাকে, আর অনমুনা যা ত্রুটি এটি নমুনা বা সুমারি জরিপ দুইটার ক্ষেত্রেই হতে পারে। তো নমুনা জরিপের আমাদের সুবিধাগুলো কি, নমুনা যা জরিপ যেহেতু তথ্য বিশ্বের একটি প্রতিনিধিত্বমূলক অংশ, তার একটি ছোট অংশ উপসেট, তার মানে এতে সময় অর্থ এবং জনবল তিনটি কম লাগবে যেহেতু ক্ষেত্র ছোট। তারপরে হচ্ছে তথ্য বিশ্বের পরিসর যদি অনেক বড় হয় তাহলে অনেক ক্ষেত্রে আমাদের সুমারি জরিপ সম্ভব হয়ে উঠে না, তখন আমাদের এই নমুনা জরিপ করতে হয়। তথ্যের নির্ভুলতা ও পূর্ণতা, এখন নমুনা জরিপ যেহেতু আমরা ছোট পরিসরে করি তার মানে এখানে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বা ওই গবেষণার বিভিন্ন কর্মের ক্ষেত্রে আমাদের এখানে মন দেওয়া এবং সময় অর্থ জনবল এই সবগুলো হচ্ছে আমাদের গুরুত্ব দিতে পারি বেশি, এই কারণে তথ্যের নির্ভুলতা এবং পূর্ণতা এটি আমাদের পূর্ণ হয়। তারপরে আসছে অনমুনা যা ত্রুটি, যে নমুনা জরিপের পরিসর যেহেতু ছোট এতে অনমুনা যা ত্রুটি কম হওয়ার সুযোগ থাকে এবং ভালো ফলাফল, নমুনা জরিপের তথ্য কম হওয়ার ক্ষেত্রে বিশ্লেষণ সহজ হয় এতে ভালো পরিসংখ্যানিক ফলাফল পাওয়া যায়, এটি হচ্ছে আমাদের নমুনা জরিপের সুবিধা। আর অসুবিধার মাঝে কি রয়েছে, প্রথমে হচ্ছে যেহেতু নমুনা জরিপ একটি তথ্য বিশ্বের অংশ তার মানে এখানে আমরা নির্দিষ্ট উপায়ে আমরা এই নির্বাচন নমুনাকে নির্বাচন করে থাকি, এখন এক্ষেত্রে যদি কেউ সহজ সুবিধার লক্ষ্যে ইচ্ছা মতো নেয় তাহলে এখানে পক্ষপাতিত্ব হয় যেটি করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে প্রতিনিধিত্বকারী নমুনা নির্বাচন, অনেক ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে আমরা যে নমুনাটি নিলাম সেটি একটু পক্ষীয় হয়ে গেল, তথ্য বিশ্বকে সম্পূর্ণরূপে প্রতিনিধিত্ব করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের এই নমুনা জরিপ কোনো কাজে আসবে না। আর এই নমুনা জরিপ করতে হলে গবেষককে এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখতে হয় এবং অভিজ্ঞতা রাখতে হয়। তারপরে হচ্ছে একটি দেশের জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে নমুনা জরিপের কোনো সুযোগ নেই, এখানে আমাদের অবশ্যই সুমারি জরিপ চালাতে হয়, এটি হচ্ছে আমাদের অসুবিধাগুলো। এখন আমরা আসছি সম্ভাবনা নমুনায়ন এবং প্রকারভেদ। আমাদের এই নমুনায়নের ক্ষেত্রে নমুনায়নের কতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিকে আমরা প্রধান দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সম্ভাবনা বা দৈব নমুনায়ন আর অন্যটি হচ্ছে অদৈব নমুনায়ন, অর্থাৎ প্রবাবিলিটি অর র্যান্ডম স্যাম্পলিং মেথড, আর একটি হচ্ছে নন প্রবাবিলিটি অর নন র্যান্ডম স্যাম্পলিং মেথড। এই অদৈব নমুনায়ন বা নন র্যান্ডম স্যাম্পলিং বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের মাঝে রয়েছে জাজমেন্ট স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, প্যানেল স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং।
এই বিষয়গুলো আমাদের উচ্চ মাধ্যমিক পরিসংখ্যানের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় বলে এই বিষয়গুলো নিয়ে আমরা আর বিস্তারিত আলোচনা করছি না। আমাদের সিলেবাসে রয়েছে প্রবাবিলিটি অর র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ সম্ভাবনা বা দৈব নমুনায়ন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সম্ভাবনা বা দৈব নমুনায়ন পাঁচ প্রকারের: সরল দৈব নমুনায়ন অর্থাৎ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ধারাবাহিক নমুনায়ন সিস্টেমেটিক স্যাম্পলিং, ত্বরিত দৈব নমুনায়ন বা স্ট্রেটিফাইড স্যাম্পলিং, গুচ্ছ নমুনায়ন বা ক্লাস্টার স্যাম্পলিং এবং বহুপর্যায়ী নমুনায়ন বা মাল্টি স্টেজ স্যাম্পলিং। এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। আবার এই সরল দৈব নমুনায়ন বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর দুটি প্রকার রয়েছে। একটি হচ্ছে SRSWR অর্থাৎ পুনঃস্থাপন সহকারে সরল দৈব নমুনায়ন, এবং আরেকটি রয়েছে SRSWOR অর্থাৎ পুনঃস্থাপন না করে সরল দৈব নমুনায়ন। এখানে যে আমরা SRSWR এবং SRSWOR বলছি, এটি একটি সংক্ষিপ্ত রূপ, সেটি হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। এদের প্রধান অক্ষরগুলো নিয়ে SRSWOR। আবার হচ্ছে SRSWOR মানে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, এইগুলো বোঝানো হয়েছে। আর এই সরল দৈব নমুনায়নের পদ্ধতি রয়েছে দুইটি, একটি হচ্ছে লটারি পদ্ধতি বা লটারি মেথড, আর একটি হচ্ছে দৈব সংখ্যা সারণী পদ্ধতি বা র্যান্ডম নাম্বার টেবিল মেথড। এখন এইগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা দেখি। এখানে সম্ভাবনা নমুনায়ন কাকে বলা হয়? যে সম্ভাবনা নমুনায়ন হচ্ছে যে নমুনায়ন পদ্ধতিতে তথ্য বিশ্বের প্রতিটি একক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ থাকে এবং এদের জন্য একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, সেটাই হচ্ছে আমাদের সম্ভাবনা নমুনা। অর্থাৎ আমাদের তথ্য বিশ্ব যে এককগুলো থাকবে সেই সবগুলো এককই নমুনায় যুক্ত হওয়ার মতো সম্ভাবনা থাকতে হবে, তাহলে সেটি হবে সম্ভাবনা নমুনা। আর এই সম্ভাবনা নমুনায় পাঁচটি প্রকার আমরা পূর্বে উল্লেখ করলাম, এখন দেখি এদের বিস্তারিত। এই সরল দৈব নমুনায়ন, এটি হচ্ছে যে যে নমুনা পদ্ধতিতে তথ্য বিশ্বের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীন এবং সমবন্ধনা থাকে। এখানে দুইটি আমাদের বিষয় জোর দিয়ে বলার মতো, সেটি হচ্ছে প্রত্যেকটি এককেরই নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীন এবং সমান সম্ভাবনা থাকতে হবে, তাহলে সেটি হচ্ছে সরল দৈব নমুনায়ন। এই সরল দৈব নমুনায়ন হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে পুনঃস্থাপন করে আর একটি হচ্ছে পুনঃস্থাপন না করে। পুনঃস্থাপন করে কোনটি? যে আমাদের তথ্য বিশ্ব থেকে যে এককটি আমরা নমুনার জন্য নির্বাচিত করব, একটি একক উঠে আসলো, সেটিকে পুনরায় তথ্য বিশ্বে আমরা রেখে দেব, সেখান থেকে সেটি আবার আসতেও পারে নাও আসতে পারে। যদি এরকম হয় তাহলে সেটি হচ্ছে পুনঃস্থাপন করে, যেটি আমরা সম্ভাবনা চৌধুরী যদি বলেছিলাম যে একটা তাসের বাক্স থেকে আমরা যদি একটি তাস নেই নমুনার জন্য, এখন সেই তাসটি যদি পুনরায় আবার আমরা সেই তাসের প্যাকেটে রেখে দিই তাহলে সেটি হচ্ছে পুনঃস্থাপন করে। আর যদি ওই তাসটি যেটি আমরা প্রথমবার তুললাম সেই তাসটি যদি আমরা পুনরায় প্যাকেটে না রেখে বাকি যে 51টি তাস থাকবে সেখান থেকে যদি আমরা অন্য আরেকটি তাস তুলি তাহলে সেটি হচ্ছে পুনঃস্থাপন না করে। আর এই ক্ষেত্রে পুনঃস্থাপন করে আমরা যদি সরল দৈব নমুনায়ন নেই, এই পদ্ধতিতে ক্যাপিটাল এন টু দি পাওয়ার এন টি উপরে নমুনা নেওয়া যাবে, অর্থাৎ ক্যাপিটাল এন হচ্ছে এখানে তথ্য বিশ্বের একক সংখ্যা আর স্মল এন হচ্ছে আমাদের নমুনার সংখ্যা। তো এখন আমরা যদি তিন আকারের একটি সমগ্র ধরে নেই যে এডিসি রয়েছে, এখান থেকে আমরা দুইটি নমুনা নেব, তাহলে পুনঃস্থাপন করে আমরা যদি নেই তাহলে যে নমুনাগুলো পাওয়া যাবে সেটি হচ্ছে AA, AB, AC, BA, এইভাবে এখানে যে কোটি দেখানো হচ্ছে এর ভিতর থেকে যে কোনোটি আসতে পারে। আর যদি এখন দেখি যে পুনঃস্থাপন না করে যদি হয় তাহলে কত উপায় নমুনা নেওয়া যায়, সেটি হচ্ছে NCN কম্বিনেশন, আমরা যেটি প্রথম অধ্যায় করেছিলাম সম্ভাবনার অধ্যায়ে। এতগুলো উপায়ে আমরা হচ্ছে ওই নমুনা নিতে পারি পুনঃস্থাপন না করে, আর এর জন্য তখন এদের সম্ভাবনা থাকে 1/NCN, এটি হচ্ছে প্রত্যেকটি এককের জন্য সম্ভাবনা থাকছে। তার মানে কি, যেহেতু পুনঃস্থাপন না করে তার মানে প্রতি ক্ষেত্রে এদের সম্ভাবনা একটু একটু করে ভিন্ন হবে, সেটা কিভাবে, এরকম যে প্রথম আমরা যেটি তুলব তার জন্য হবে 1/N সম্ভাবনা থাকবে, দ্বিতীয়টির জন্য হবে 1/N-1, তৃতীয়টির জন্য হবে N-2, এভাবে এদের সম্ভাবনা বাড়তে থাকবে। এখন আমরা দেখি যে তিন আকারে যদি এবিসি এই তিনটি যদি আমাদের একটি সমগ্র হয়, সেখান থেকে আমরা যদি দুটি নেই তাহলে পুনঃস্থাপন যদি না করে আমরা এককগুলো নিতে পারি তাহলে এইটির মধ্যে যে কোনো একটি নমুনা আসতে পারে, যে এবি বিসি সিএ,
এই তিনটির মাঝে যে কোনোটি আসতে পারে, এটি হচ্ছে আমাদের পুনঃস্থাপন না করে সরল দৈর্ঘ্য নমুনার পদ্ধতি। এখন আমরা দেখি স্তরিত দৈর্ঘ্যনান। স্তরিত দৈর্ঘ্যনান বা স্ট্রেটিফাইড র্যান্ডম, এখানে আমরা এটি ব্যবহার করি যে তথ্য বিষয়টি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে যদি মিল না থাকে, এক এক উপাদানের এক এক রকম যদি বৈশিষ্ট্য থাকে, সেক্ষেত্রে আমরা স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটি ব্যবহার করে থাকি। তখন তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী যে এককের বৈশিষ্ট্যের সাথে অন্য এককের বৈশিষ্ট্যের মিল রয়েছে, এদেরকে আমরা আলাদা আলাদা স্তরে ভাগ করে নিই। তারপরে প্রতিটি স্তর থেকে আমাদের যে কয়টি নমুনার একক নিতে হবে সেখান থেকে আমরা সমসংখ্যক ভাবে ভাগ করে নিই, সেটি হচ্ছে আমাদের স্তরিত নৈর্ব্য নমুনা। এখন যদি কোনো সমগ্র আকার যদি মনে করি যে ক্যাপিটাল এন হয়, এখন সমগ্রকে আমরা কে সংখ্যক উপসমগ্র বা স্তরে বিভক্ত করলাম, অর্থাৎ এই তথ্য সমগ্রে যে ক্যাপিটাল এন সংখ্যক যে আমাদের এককগুলো রয়েছে সেখানে আমাদের কে সংখ্যক ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এই কে সংখ্যককে আমরা বিভিন্ন স্তরে ভাগ করে নিলাম। এখন এই স্তরগুলো থেকে প্রতিটা থেকে আমাদের ক্যাপিটাল এন আই সংখ্যক আমাদের উপাদান রয়েছে ধরে নিলাম। এখন সেখান থেকে এন ওয়ান এন টু এভাবে এন কে পর্যন্ত যদি আমরা নমুনা সংগ্রহ করি, যেখানে হচ্ছে এন ওয়ান এন টু এন কে, এদের সবগুলোকে যোগ করলে স্মল এন হবে, অর্থাৎ নমুনার আকার পাওয়া যাবে। এইভাবেই আমরা হচ্ছে স্তরিত দৈর্ঘ্যনান গুলো নমুনান পদ্ধতিতে ব্যবহার করে থাকি। আবারও বলছি যে আমাদের যে তথ্য সমগ্র থাকবে, এদের যে একক থাকবে, সেই এককের ভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে স্তরে বিভিন্ন স্তরে ভাগ করা হবে। এখন ভিন্ন ভিন্ন স্তরে আমাদের ভিন্ন ভিন্ন এককের সংখ্যা থাকবে, সেই ভিন্ন এককের সংখ্যা থেকে আমাদের যে কয়টি নমুনা নেওয়া প্রয়োজন, নমুনা একক নিতে হবে, সে অনুপাতে আমরা সেখান থেকে নিয়ে নেব। অর্থাৎ যদি কোনো একটা স্তরে দেখা যায় দশটি উপাদান রয়েছে, আবার কোনো একটি স্তরে পাঁচটি উপাদান রয়েছে, কিন্তু আমরা উপাদান নিতে যাচ্ছি চারটি, যে আমাদের নমুনা নিব চারটি, তাহলে যেখানে দশটি রয়েছে সেখান থেকে নিব তিনটি, আর যেখানে পাঁচটি রয়েছে সেখান থেকে নিব দুইটি, এই হলো আমাদের পাঁচটি। এইভাবে আমরা ওই নমুনাগুলো নিব। তারপরে আসে ধারাবাহিক নমুনা। ধারাবাহিক নমুনা হচ্ছে এমন একটি নমুনান পদ্ধতি যেখানে আমাদের যে সমগ্রকের এককগুলো রয়েছে এদেরকে ক্রম অনুযায়ী সাজানো হয়, একটার পরে একটা এভাবে সাজানো হয়। সেখান থেকে যতগুলো আমাদের নমুনা নিতে হবে নমুনায়নের জন্য, ততগুলো উপাদানকে এমন ভাবে নিব যে একটার পরে একটা চলে আসবে। যেমন আমি মনে করি আমার বিশটা সমগ্রকের একক রয়েছে, সমগ্রকের একক আছে বিশটি, সেখান থেকে আমি নিব পাঁচটি, তাহলে প্রথমে নিলাম প্রথম যে ক্রমিক থাকবে তাকে নিলাম, তারপর নিলাম যে চার আসবে চারতম যে আছে তাকে নিলাম, তারপরে হচ্ছে আটতম যে আছে তাকে নিলাম, তারপরে বারোতম যে আছে তাকে নিলাম। এইভাবে এই যে এখানে একটা ধারাবাহিক ভাবে নিচ্ছি, এটি হচ্ছে আমাদের ধারাবাহিক নমুনা। তারপরে আসছে গুচ্ছ নমুনায়ন। গুচ্ছ নমুনায়ন হচ্ছে যে এককের ভিত্তিতে তথ্য সমগ্রের এককের ভিত্তিতে এদেরকে একটি নির্দিষ্ট গুচ্ছে ভাগ করা হয়ে থাকে, সেই গুচ্ছ থেকে আমরা নমুনাগুলো সংগ্রহ করে থাকি, সেটি হচ্ছে গুচ্ছ নমুনায়ন। যেমন আমরা যদি বাংলাদেশের সমগ্র বাংলাদেশকে যদি আমরা গোটা যে কয়টি 64টি জেলা রয়েছে সেই জেলাগুলোকে যদি আমরা প্রতিটি একটি একটি করে গুচ্ছ ধরে নেই, এখন কোন একটি জরিপের জন্য আমরা সেই গুচ্ছ থেকে নির্দিষ্ট একটি জেলা বা দুইটি জেলা পাঁচটি জেলাকে আমরা নমুনা হিসেবে নিয়ে নিলাম, এটি হচ্ছে আমাদের গুচ্ছ নমুনা। আর বহুপর্যায় নমুনা হচ্ছে এখানে বিভিন্ন পর্যায়ে আসছে, ধরে নিই বাংলাদেশটা হচ্ছে আমাদের সমগ্র এবং যে জেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে গুচ্ছ, আবার প্রতিটি জেলার মধ্যে যে গ্রাম থানাগুলো রয়েছে এরা হচ্ছে আরেকটি স্তর, এইভাবে আমরা নিচের দিকে আসতে থাকি। তারপরে আমরা ধরে নিলাম যে প্রতিটি থানার আন্ডারে যতগুলো ইউনিয়ন রয়েছে সবগুলো থেকে এখন আমরা পুরো বাংলাদেশ থেকে আমরা এককগুলো নিচ্ছি, তখন সেটি হচ্ছে বহু পর্যায়ী নমুনা। অর্থাৎ এখানে অনেকগুলো পর্যায় আসছে, প্রথমে সমগ্র, সমগ্র পরে একটি নির্দিষ্ট গুচ্ছ, গুচ্ছর পর থেকে আসছে স্তর, এইভাবে বিভিন্ন স্টেজ স্টেজ পার হয়ে আমরা নমুনা নিচ্ছি, এটি হচ্ছে আমাদের বহু পর্যায়ী নমুনা। তো আজকের আমাদের এ পর্যন্তই আলোচনা। আজকের ক্লাসে আমরা দেখলাম যে নমুনায়ন কি, এর বিভিন্ন প্রকারভেদগুলো, কিভাবে আমরা নমুনায়ন সংগ্রহ করতে পারি, এদের পদ্ধতি কি, সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো আজকে আমরা দেখলাম। তোমাদের আজকের ক্লাসে যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে, কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেইলে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো সকলের সর্বাঙ্গীন সুখ কামনা করে, মঙ্গল কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।